বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমার আজকের পাঠদানের বিষয় হলো নবম দশম শ্রেণী কবিতা। আমার কবিতার নাম হলো প্রাণ, লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আসো আমরা কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা পঁচিশে বৈশাখ 1268 সন, ইংরেজি 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য পাঠানো হলেও তিনি বেশি দিন স্কুলের শাসনে থাকতে পারেননি। এমনকি 17 বছর বয়সে রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়ার জন্য ইংরেজি পাঠানো হলেও 1.5 বছর পরে পড়াশোনা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করতে পারেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র শাখায় তার পদচারণা এক বিস্ময়ের বস্তু। তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর। বাল্যেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বর্ণফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরি, চিতা, কল্পনা, কণিকা, বলাকা, চোখের বালি, গোরা, গড়ে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলা 22 শ্রাবণ 1348 সন, ইংরেজি 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে আমরা এখন কবি পরিচিতি সম্পর্কে জানলাম, এখন আসো আমরা কবিতাটি আবৃত্তি করি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। দরায় পানের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাতিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিয় ফুল তারপরে হায়, পেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। এখন আসো আমরা কিছু শব্দার্থ শিখি। সূর্য করে সূর্যের কিরণে, সূর্য করে সূর্যের কিরণে, চিরতরঙ্গিত সর্বদা কললিত বা বহমান। সূর্য করে সূর্যের কিরণে, চিরতরঙ্গিত সর্বদা কললিত বা বহমান। লোভী লাভ করি, লোভী লাভ করি। অমরালয় অমর সৃষ্টি, অমর আলয় অমর সৃষ্টি। আবার শোনো, সূর্য করে সূর্যের কিরণে, চিরতরঙ্গিত সর্বদা কললিত বা বহমান। লোভী লাভ করি, অমর আলয় অমর সৃষ্টি। এখন আসো আমরা পাঠপ্রীতি সম্পর্কে আলোচনা করি। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে প্রাণ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়, মানুষের হাসি কান্না, মান অভিমান, আবেগ ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ। জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবি তাই মৃত্যুবরণ করতে চান না। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মন জয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায়, তবেই তিনি অমর হবেন।
তা না হলে তার রচনা শুকনো ফুলের মতেই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। আমি আশা করি আজকের কবিতাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।